গত কয়েকদিন আগে সাবস্টেশন ভিজিট করার সময় আমার এক জুনিয়র কলিগ ট্রান্সফরমারের নেম প্লেট থেকে ভেক্টর গ্রুপের ছবিটি দেখিয়ে আমার কাছে জানতে চাইলো, স্যার এই ছবিটি দিয়ে কি বোঝা যায়। তখনই মনে মনে ভাবলাম যে ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ নিয়ে একটি ভিডিও বানানো উচিত। তো আজকের আলোচনা থেকে আমরা যেটা জানতে পারবো যে ভেক্টর গ্রুপ ট্রান্সফরমারের কেন প্রয়োজন হয়, এটি কিভাবে নির্ণয় করা হয় এবং এটি আমাদের কি কাজে লাগে। তো চলুন তাহলে দেরি না করে আজকে আমাদের মূল আলোচনায় চলে যাওয়া যাক। কোনো একটি থ্রি ফেজ ট্রান্সফরমারকে ডেল্টা, স্টার এবং জিগজ্যাগ এর বিভিন্ন পদ্ধতিতে কানেকশন করা যায়। আমরা থ্রি ফেজ ট্রান্সফরমারকে যে পদ্ধতিতেই কানেকশন করি না কেন, এর প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে সেকেন্ডারি ভোল্টেজ সর্বদা একটি কৌণিক ব্যবধানে অবস্থান করে। প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে সেকেন্ডারি ভোল্টেজের এই কৌণিক ব্যবধান যে পদ্ধতিতে নির্দেশ করা হয় সেটি হচ্ছে ভেক্টর গ্রুপ। এ পর্যায়ে আমাদের এটা জেনে রাখা উচিত যে ভেক্টর গ্রুপ কেন প্রয়োজন। দুই বা ততোধিক ট্রান্সফরমারকে প্যারালাল অপারেশন করতে গেলে তার শর্তসমূহ আমরা সবাই জানি, সেখানে ভেক্টর গ্রুপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সবগুলো ট্রান্সফরমারের সকল প্যারামিটার ম্যাচ করলেও যদি ভেক্টর গ্রুপ ম্যাচ না করে তাহলে উক্ত ট্রান্সফরমারটিকে বা ট্রান্সফরমারগুলোকে প্যারালাল অপারেশনে ব্যবহার করা যাবে না। কারণ সবগুলো ট্রান্সফরমারের প্রাইমারি কানেকশনের মধ্যে ফেজ ব্যবধান না থাকলেও ভেক্টর গ্রুপ পরিবর্তনের কারণে উক্ত ট্রান্সফরমারগুলোর সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে ফেজ ব্যবধান তৈরি হবে, আর তাই উক্ত ট্রান্সফরমারগুলোকে কখনোই প্যারালাল অপারেশনে ব্যবহার করা যাবে না, যদি না তাদের ভেক্টর গ্রুপ সহ অন্যান্য উপাদান সমান না হয়। চিত্রে আমরা একটি ট্রান্সফরমারের নেম প্লেট দেখতে পাচ্ছি। এখানে ভেক্টর গ্রুপ উল্লেখ করা হয়েছে DYN11 এবং সেই অনুযায়ী নিম্নে ডায়াগ্রাম ও কানেকশন ডায়াগ্রাম দেখানো হলো। ট্রান্সফরমার নেমপ্লেটে DYN11 এই কোডটি কি নির্দেশ করছে আমরা এবার এটি বোঝার চেষ্টা করি। চিত্রে একটি DYN11 কনফিগারেশন দেখানো হলো, যেখানে ডি বড় হাতের, যা উক্ত ট্রান্সফরমারের HT সাইডকে নির্দেশ করছে, এবং ডি মানে ডেল্টা, অর্থাৎ উক্ত ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং কে ডেল্টা কানেকশন করা হয়েছে। Y স্মল লেটার, এটি দ্বারা ট্রান্সফরমারের LT সাইডকে নির্দেশ করছে, এবং ওয়াই এর মানে হচ্ছে স্টার, অর্থাৎ এই স্মল ওয়াই দ্বারা বোঝা যাচ্ছে এটি ট্রান্সফরমারের LT সাইড, যাহা স্টার সংযোগে সংযুক্ত আছে। এবার N দ্বারা নির্দেশ করছে যে এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে তিনটি ফেজ বুশিং সমেত একটি নিউট্রাল বুশিংও থাকবে, ট্রান্সফরমারের সেকেন্ডারিতে 4 ওয়্যার কানেকশন পাওয়া যাবে। এবার আসি আমাদের মূল আলোচনা 11 নিয়ে। আমরা ঘড়ির দিকে দৃষ্টি দিলে দেখতে পাই ঘড়ির কাঁটা এখন 11টা নির্দেশ করছে। এক্ষেত্রে ঘন্টার কাঁটা 11টার উপরে আছে এবং মিনিটের কাঁটা 12টার উপরে আছে। এই বড় কাঁটা যেটি 12টার উপরে আছে এটি হচ্ছে আমাদের প্রাইমারি ভোল্টেজ অথবা রেফারেন্স ভোল্টেজ, যার সাপেক্ষে আমরা সেকেন্ডারি ভোল্টেজের কৌণিক ব্যবধানটি নির্ণয় করব। অতঃপর ছোট কাঁটা যেটি ঘন্টার কাঁটা 11টার উপরে আছে এটি সেকেন্ডারি ভোল্টেজকে নির্দেশ করছে, এবং আমরা জানি একটি বৃত্ত 360 ডিগ্রি একটি সার্কেল তৈরি করে, যেখানে প্রতিটা ঘন্টার ব্যবধান 30 ডিগ্রি, অর্থাৎ 360 কে 12 ভাগে ভাগ করা হয়েছে, সেক্ষেত্রে প্রতিটা ভাগের ডিভিশন হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ঘন্টার কাঁটা কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান 30 ডিগ্রি, এবং এক্ষেত্রে ঘন্টার কাঁটা অর্থাৎ ছোট কাঁটাটি যেটি সেকেন্ডারি ভোল্টেজকে নির্দেশ করে সেটি মিনিটের কাঁটার তুলনায় 30 ডিগ্রি এগিয়ে আছে। আমরা সবাই জানি কোনো একটি কৌণিক দূরত্ব যাহা ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ চিহ্ন নির্দেশ করে, সেই অনুযায়ী এখানে সেকেন্ডারি ভোল্টেজটি প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে 30 ডিগ্রি এগিয়ে আছে, অর্থাৎ 30 ডিগ্রি লিডিং পজিশনে আছে। আমরা এবার এই চিত্রটির দিকে লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে এই কালো দাগটি হচ্ছে আমাদের প্রাইমারি রেফারেন্স অ্যাক্সিস, তার সাপেক্ষে সেকেন্ডারি এই লাল অ্যাক্সিসটি 30 ডিগ্রি এগিয়ে আছে, অর্থাৎ এখানে অ্যাঙ্গেলের আবর্তনের সম্মুখ ভাগ হচ্ছে এই অ্যারো মার্কের দিকটি, তাহলে তার পশ্চাৎ দিক হচ্ছে এই রেফারেন্স অ্যাক্সিস, তাহলে 30 ডিগ্রি পিছিয়ে আছে এবং সেকেন্ডারি ভোল্টেজটি 30 ডিগ্রি এগিয়ে আছে। অতএব এই DYN11 দ্বারা এটা নির্দেশ করছে যে উক্ত ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ তার অনুরূপ প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে 30 ডিগ্রি এগিয়ে আছে, অর্থাৎ লিডিংয়ে আছে। এখান থেকে দেখুন প্লাস ইন্ডিকেটস LV লিডিং HV, অর্থাৎ প্লাস চিহ্ন যদি নির্দেশ করে তাহলে সেটি সেকেন্ডারি ভোল্টেজ যা প্রাইমারির সাপেক্ষে পজিটিভ বা লিডিং। ঠিক অনুরূপ পূর্বের ন্যায় ক্যাপিটাল D দ্বারা উক্ত ট্রান্সফরমারের হাই সাইড এবং ডেল্টা কানেকশনের সংযুক্ত আছে এটি নির্দেশ করছে।
স্মল ওয়াই দ্বারা ট্রান্সফর্মার সেকেন্ডারি সাইড এবং সেটি ওয়াই কানেকশনে সংযুক্ত আছে এটি নির্দেশ করছে। অতঃপর এন দ্বারা বোঝা যাচ্ছে যে উক্ত ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইটে টার্মিনাল থাকছে। এবার ওয়ান দ্বারা আমরা বুঝতে পারছি যে ঘড়ির কাঁটার দিকে তাকালে যে এটি এখন একটা বাজে, অর্থাৎ একটাকে নির্দেশ করছে, ওয়ান ও ক্লক। এখন স্মল যে কাঁটাটি অর্থাৎ ঘন্টার কাঁটাটি একটা বরাবর আছে বা ওয়ান বরাবর আছে, এবং বড় কাঁটাটি যেটি মিনিটের কাঁটা সেটি 12 বা 12 বরাবর আছে। ঠিক আগের মতোই এই মিনিটের কাঁটা এটি হচ্ছে আমাদের প্রাইমারি ভোল্টেজ বা রেফারেন্স অ্যাক্সিস, অথবা এই যে ব্ল্যাক দাগটি দেখা যাচ্ছে রেফারেন্স অ্যাক্সিস এটি, এবং ছোট কাঁটাটি যেটি সেকেন্ডারি ভোল্টেজ যা একের বরাবর নির্দেশ করছে সেটি হচ্ছে আমাদের এই লাল দাগটি, যা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে রেফারেন্স অ্যাক্সিসের থেকে পিছনের দিকে আছে, অর্থাৎ 30 ডিগ্রি পিছনে আছে। কারণ আমরা আগেই বলেছিলাম যে ডিভিশন 11 থেকে 12, 12 থেকে 1, 1 থেকে 2, এগুলো প্রতিটি ডিভিশনের দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি, যেহেতু রাউন্ড দ্য ক্লক 360 ডিগ্রি, অতএব 12 ডিভিশন পার ডিভিশন 30 ডিগ্রি। সেক্ষেত্রে পূর্বের ন্যায় 11 সেটি 30 ডিগ্রি লিডিংয়ে এবং 1 30 ডিগ্রি ল্যাগিংয়ে। আমরা অ্যাঙ্গেল রোটেশনের ডিরেকশন যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেলটি এই রোটেশনে পজিটিভ, এবং তার সম্মুখ ভাগে আছে আমাদের রেফারেন্স অ্যাক্সিস এবং পশ্চাৎ ভাগে আছে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ অ্যাক্সিস। অতএব এক্ষেত্রে সেকেন্ডারি ভোল্টেজ অ্যাক্সিসটি প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে 30 ডিগ্রি পিছিয়ে আছে, অর্থাৎ ল্যাগিংয়ে আছে। ঠিক এই একই কথাটি এখানে বলা আছে, মাইনাস ইন্ডিকেট LV ল্যাগিং SV, অর্থাৎ মাইনাস চিহ্ন ইন্ডিকেট করলে লো সাইড ভোল্টেজ হাই সাইড ভোল্টেজের পিছনে, অর্থাৎ ল্যাগিংয়ে থাকবে। এখানে অনেকগুলো ফ্যাক্টর গ্রুপ সাধারণত যেগুলো ট্রান্সফর্মারে ব্যবহার করা হয় সেগুলো দেখতে পাচ্ছি। আমরা পূর্বের দুটি আলোচনা DYN11 এবং DYN1 এর যুক্তি দ্বারা যদি বিশ্লেষণ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি ভেক্টর গ্রুপ বলা হয়েছে YY0, ক্যাপিটাল ওয়াই দ্বারা বোঝা যাচ্ছে উক্ত ট্রান্সফর্মারের হাই সাইডটি স্টার কানেকশনে আছে বা স্টার কানেকশনে সংযুক্ত আছে। স্মল ওয়াই দ্বারা বোঝা যাচ্ছে যে উক্ত ট্রান্সফর্মারের সেকেন্ডারি উইন্ডিং অর্থাৎ লো সাইডটিও স্টার কানেকশন, এবং জিরো হওয়ার মানে হচ্ছে যে উক্ত ট্রান্সফর্মারের প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে কোনো কৌণিক ব্যবধান নেই, অর্থাৎ তাদের মধ্যবর্তী কৌণিক ব্যবধান 0 ডিগ্রি। DD0, প্রথম ডি অক্ষরটি হচ্ছে ক্যাপিটাল লেটার, এটি দ্বারা ট্রান্সফর্মারের হাই সাইড নির্দেশ করছে এবং যাহা ডেল্টা কানেকশনে সংযুক্ত আছে। এবার দ্বিতীয় স্মল ডি দ্বারা বোঝা যাচ্ছে এটি ট্রান্সফর্মারের লো সাইড কনফিগারেশন হচ্ছে ডেল্টা, এবং জিরো হওয়ার মানে হচ্ছে যে উক্ত ট্রান্সফর্মারের প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে সেকেন্ডারি ভোল্টেজ মধ্যবর্তী কৌণিক ব্যবধান 0 ডিগ্রি। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রাইমারি রেফারেন্স অ্যাক্সিস এবং সেকেন্ডারি রেফারেন্স অ্যাক্সিস সমান্তরালভাবে আছে, অর্থাৎ আমরা যদি এই চিত্রটিকে এখান থেকে রিপ্লেস করে এনে এই চিত্রের উপরে প্লেস করি তাহলে এই রেফারেন্স অ্যাক্সিস এবং এই রেফারেন্স অ্যাক্সিসের মধ্যে কোনো কৌণিক ব্যবধান পাওয়া যাবে না। এবার দেখতে পাচ্ছি আমরা পরবর্তী কনফিগারেশনটি YD1। ওয়াই হচ্ছে ক্যাপিটাল লেটার, অর্থাৎ এটি ট্রান্সফর্ম, এবং যেটি ওয়াই কনফিগারেশনে আছে। ডেল্টা হচ্ছে স্মল লেটার, যা ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইড অর্থাৎ লো সাইড, যাহা ডেল্টা কনফিগারেশনে আছে। এবং ওয়ান দ্বারা বোঝা যাচ্ছে যে উক্ত ট্রান্সফর্মারের সেকেন্ডারি ভোল্টেজ ঘড়ির কাঁটার এক নির্দেশ করছে, তার মানে হচ্ছে এটি তার প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে 30 ডিগ্রি পিছিয়ে আছে, অর্থাৎ 30 ডিগ্রি ল্যাগিংয়ে আছে। এই ক্ষেত্রে উক্ত ট্রান্সফর্মারের সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে 30 ডিগ্রি পিছনে অবস্থান করছে। আমরা যদি এই চিত্রটিকে এটার উপরে চিন্তা করি, কল্পনা করি, তাহলে দেখা যাবে যে এই রেফারেন্স অ্যাক্সিস এবং এই রেফারেন্স অ্যাক্সিসের মধ্যবর্তী কৌণিক ব্যবধান 30 ডিগ্রি পাই। ঠিক একইভাবে DY1 আমরা আলোচনা করেছি, YD5, ঠিক এটাও যেরকম YD1 ছিল যার মধ্যবর্তী দূরত্ব ছিল 30 ডিগ্রি, এখানে YD5 অর্থাৎ তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক ঘরের জন্য 30 ডিগ্রি, তাহলে 5 ঘরের জন্য 3 × 5 = 15, অর্থাৎ 150 ডিগ্রি। এই ক্ষেত্রে সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে 150 ডিগ্রি পিছিয়ে আছে, অর্থাৎ এই চিত্রটার দিকে তাকালে দেখা যাচ্ছে যে প্রাইমারি রেফারেন্স ভোল্টেজের চেয়ে 150 ডিগ্রি পিছনে আছে সেকেন্ডারি ভোল্টেজ, অর্থাৎ এটি 150 ডিগ্রি ল্যাগিং আছে। ঠিক একইভাবেই এখানে যতগুলো কনফিগারেশন আছে আপনারা পূর্বের আলোচনার সাথে মিলিয়ে দেখতে পারেন, সবগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। আজকের আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। কথা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, সে অবধি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।